এই ভিডিওটিতে আমরা পোর্ট অ্যাড্রেসিং নিয়ে শিখব। কম্পিউটার নেটওয়ার্কে পোর্ট অ্যাড্রেসিং এর ইম্পর্টেন্স অনেক, তো পোর্ট অ্যাড্রেসিং সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া থাকা উচিত। তো পুরো ভিডিও জুড়ে আমরা যা যা শিখবো সেটা হচ্ছিল যে পোর্ট অ্যাড্রেসিংটা আসলে কী। তো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিব যার মাধ্যমে আমরা পোর্ট অ্যাড্রেসিংকে ইজিলি বুঝতে পারবো, আর ওই রিয়েল লাইফ এক্সাম্পলটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে পোর্ট অ্যাড্রেসের সাথে ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, অর্থাৎ তিনটার সাথে তিনটার কী ধরনের ডিফারেন্স আছে সেটাও আমরা জানতে পারবো। তারপর আমরা ফর্মাল ডেফিনেশন দেখবো যে পোর্ট অ্যাড্রেস বা পোর্ট নাম্বার কী। তারপর আমরা ডিটেলসে জানবো যে পোর্ট অ্যাড্রেসে কী কী ইউজ করা হয়। তারপর আমরা পোর্ট অ্যাড্রেসের টাইপ দেখবো। দেন আমরা দেখবো যে কি পোর্ট অ্যাড্রেসের আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা আমাদের হবে কি কম্পিউটার নেটওয়ার্কের পার্সপেক্টিভে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো যে কম্পিউটার নেটওয়ার্কে পোর্ট অ্যাড্রেসিং কীভাবে কাজ করে। তারপর আমরা দেখবো যে কি আপনি আপনার ডিভাইসে কীভাবে পোর্ট অ্যাড্রেস ওপেন করে দেখতে পারেন যে এখন কোন পোর্ট অ্যাড্রেসে কী ধরনের ফাংশনালিটি কাজ করতেছে সেটা, ওই সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি রিসোর্স মনিটর। ওই রিসোর্স মনিটরে গেলে আপনার পোর্ট অ্যাড্রেসিং দেখা যায়, তো সেটা একটু পরে আমরা দেখবো। তো আমরা সবার আগে দেখে নিই যে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলটা কী, যেটার মাধ্যমে আমরা ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এবং পোর্ট অ্যাড্রেসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবো। সাপোজ এখানে একটা ম্যাপ দেখতে পারতেছেন, তাই না? তো আপনি একটা পার্সেল পাঠাবেন ঢাকা থেকে মুন্সিগঞ্জে, ওকে, বা মুন্সিগঞ্জ থেকে ঢাকা। আচ্ছা, আমি মুন্সিগঞ্জ থেকে ঢাকাতে একটা পার্সেল পাঠাবো। তো এই যে মুন্সিগঞ্জ থেকে ঢাকাতে, দুইটা কিন্তু আলাদা এরিয়া, দেখেন দুইটা আলাদা এরিয়া। তাহলে দুটা ভিন্ন এরিয়াকে ডিফাইন করে কে? আইপি অ্যাড্রেস, তাই না? দুইটা ভিন্ন এরিয়াকে ডিফাইন করে কি? আইপি অ্যাড্রেস। এখন আপনি ঢাকাতে কোথায় পাঠাবেন? ঢাকাতে তো মাল্টিপল আপনার কী আছে, বিল্ডিংস আছে। তো মাল্টিপল বিল্ডিংসের মধ্যে তো আপনাকে যে কোনো একটা বিল্ডিংয়ে পাঠাইতে হবে, তাই না? তো একটা বিল্ডিংটা আপনি চুজ করলেন, মনে করলেন যে এটা ঠিকানা দেওয়া আছে যে ঢাকার অমুক জায়গায় এই বিল্ডিংয়ে, ওকে। তাহলে এই বিল্ডিংটাতে আপনি পাঠাবেন সেটা হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? তো বিল্ডিংটা তো পাঠাইলেই হবে না, বিল্ডিংয়ের কোন ফ্লোরে আপনার যে পার্সেলটা যাবে সেটা তো ডিফাইন করে দেওয়া লাগবে। আর এই যে একটা বিল্ডিংয়ের স্পেসিফিক ফ্ল্যাটে অথবা তালায় আপনি যে পাঠাবেন বা স্পেসিফিক পার্সনের কাছে পাঠাবেন, এটাই হচ্ছে হলো পোর্ট অ্যাড্রেস। অর্থাৎ আমরা এই এক্সাম্পল থেকে বলতে পারি যে কি যে স্পেসিফিক আপনার সিটিতে পৌঁছানো, অর্থাৎ মুন্সিগঞ্জ থেকে ঢাকাতে পৌঁছানো, এটা ডিফাইন করে আমাদের আইপি অ্যাড্রেস। অর্থাৎ আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা নেটওয়ার্ক খুঁজে বের করি, সেটা কি মুন্সিগঞ্জ নেটওয়ার্কের মধ্যে পড়ছে নাকি ঢাকা নেটওয়ার্কের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো আমরা মুন্সিগঞ্জ নেটওয়ার্ক থেকে ঢাকা নেটওয়ার্কে একটা পার্সেল পাঠাবো। তো এই যে ডিফাইন করে দেওয়া, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস ডিফাইন করে, হ্যাঁ এটা ঢাকা সিটির আইপি অ্যাড্রেস। তারপরে হচ্ছে আমরা ঢাকা সিটিতে অনেক বিল্ডিংস আছে, সেই বিল্ডিং থেকে একটা স্পেসিফিক বিল্ডিং খুঁজে বের করা, অর্থাৎ একটা স্পেসিফিক ডিভাইস খুঁজে বের করা যাকে আমি পার্সেল, মানে যেখানে আমি পার্সেলটা পাঠাতে যাচ্ছি, ওকে, ওই বিল্ডিংয়ে মাল্টিপল কী আছে, ফ্লোর আছে, সেই ফ্লোরের কোন ফ্লোরটায়, স্পেসিফিক ফ্লোরটায় আমি পার্সেলটা দিব সেটা হচ্ছে আমার পোর্ট অ্যাড্রেস। আর পুরো বিল্ডিংটাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ওই ম্যাক অ্যাড্রেসে অনেক ফ্লোর আছে, তাই না? তো ওই ম্যাক অ্যাড্রেসের স্পেসিফিক ফ্লোরটাই হচ্ছে আমাদের পোর্ট নাম্বার, ওকে। তাহলে একটা ফর্মাল ডেফিনেশন কী হতে পারে? এ পোর্ট নাম্বার ইজ দ্য লজিক্যাল অ্যাড্রেস অফ ইচ অ্যাপ্লিকেশন অর প্রসেস দ্যাট ইউজেস আ নেটওয়ার্ক অর দ্য ইন্টারনেট টু কমিউনিকেট। তার মানে কি, একটা পোর্ট নাম্বার হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস যেটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অনেক কিছু হতে পারে, তাই না? আপনি যখন মাল্টিপল, ধরেন ক্রোমে বা ফায়ারফক্স আপনি মাল্টিপল ট্যাব ওপেন করে রাখছেন, তাই না? প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনার আলাদা পোর্ট নাম্বার ক্যারি করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রসেস, ওকে, সেটা কী করে, নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করে তার পোর্ট নাম্বার দ্বারা। তো এই পোর্ট নাম্বার কী হয়, 16 বিটের হয়, এবং এই পোর্ট নাম্বার অ্যাসাইন করে কি, এই পোর্ট নাম্বার তিনভাবে অ্যাসাইন হতে পারে। সেটা হচ্ছে হলো অটোমেটিক্যালি আপনার অপারেটিং সিস্টেম অ্যাসাইন করে দিতে পারে, বা ম্যানুয়ালি ইউজার করতে পারে, অথবা ডিফল্ট সেট থাকে, ওকে। পোর্ট অ্যাড্রেস, আচ্ছা পোর্ট অ্যাড্রেস অ্যাকচুয়ালি কী? পোর্ট অ্যাড্রেস হচ্ছে হলো মেনি প্রসেস উইল বি রান, মানে একটা প্রসেসে আপনার, মানে একটা নোডে অনেক প্রসেস রানিং থাকতে পারে। যেমন আমি এক্সাম্পল দিলাম যে ক্রোমে অনেক মাল্টিপল ট্যাব ওপেন থাকতে পারে, ঠিক না? অথবা আপনি আপনার ফোনে একই সাথে হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, মেসেঞ্জার চালাচ্ছেন, ঠিক আছে, অনেক কিছু করতেছেন, সবগুলো কি আলাদা আলাদা প্রসেস, ওকে। ডাটা হুইচ আর সেন্ট অর রিসিভ মাস্ট রিচ দ্য রাইট প্রসেস। এখন এখন দেখেন, আপনি ধরেন স্পেসিফিক জায়গায় মেসেজ পাঠাবেন, আপনি আপনার ফ্রেন্ডকে মেসেজ পাঠাবেন, আপনার ওইখানে তো মাল্টিপল ফ্রেন্ডস আছে, তাই না? তো মাল্টিপল ফ্রেন্ডসের মধ্যে ধরেন একই বিল্ডিংয়ে আপনার দুইটা ফ্রেন্ড আছে, ওকে, দুইটা ফ্রেন্ড আছে, মানে
সেখানে আপনি আপনার স্পেসিফিক একজন বন্ধুকে মেসেজ পাঠাবেন। এখন শুধু যদি ম্যাক অ্যাড্রেসে পাঠিয়ে দিতেন, শুধু যদি বিল্ডিংটা পাঠিয়ে দিতেন, ওই বিল্ডিংয়ের যতগুলো ফ্লোর আছে বা যতগুলো আপনার ফ্রেন্ডস আছে সবার কাছে এই মেসেজটা পৌঁছে যেত। কিন্তু যদি আপনি বিল্ডিংটা সিলেক্ট করার সাথে সাথে আপনি যদি পোর্ট অ্যাড্রেসটাও সিলেক্ট করে দেন যে স্পেসিফিক এই ফ্লোরে যাবে, তাহলে আপনার যেই ফ্রেন্ডকে আপনি মেসেজটা পাঠাতে চাচ্ছেন সেটাতে পাঠানো পসিবল হতো। তাহলে আমরা বলতে পারি যে কি পোর্ট নাম্বার হচ্ছে আমাদের কমিউনিকেশন ইন পয়েন্ট, অর্থাৎ আমি কমিউনিকেশনটা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কোন পয়েন্টে শেষ করব, কোন পোর্টে যে শেষ হবে বা কোন পোর্টে যে রিসিভ হবে সেটা ডিফাইন করে। ঠিক আছে, পোর্ট নাম্বার 16 বিটের হয়ে থাকে, তাহলে 16 বিট থেকে আমরা টোটাল কয়টা কম্বিনেশন পাই? 2 পাওয়ার 16, অর্থাৎ 0 থেকে 65535টা পোর্ট নাম্বার ক্যান বি পসিবল। তো এই পোর্ট নাম্বারকে আবার 3টা টাইপে ভাগ করা যায়। সেটা হচ্ছে হলো, একটা হচ্ছে হলো কি আপনার ওয়েল নন পোর্ট নাম্বার, আরেকটা হচ্ছে হলো আপনার ইউজার অর রেজিস্টার্ড পোর্ট নাম্বার, আরেকটা হচ্ছে হলো আপনার ডাইনামিক পোর্ট নাম্বার। ওয়েল নন পোর্ট নাম্বার হচ্ছে হলো 0 থেকে 1023, আর রেজিস্টার পোর্ট নাম্বার হচ্ছে 1024 থেকে 49151, আর ডাইনামিক পোর্ট নাম্বার হচ্ছে হলো 49152 থেকে 65535। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে এই তিনটা ভ্যারি করে। তো অ্যাকচুয়ালি এখানে ফিক্সড, আর এটাকে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, অর্থাৎ যেটা আমি দেখলাম যে ওয়েল নোন, এবং আরেকটা হচ্ছে হলো কি আরেকটা হচ্ছে রেজিস্টার পোর্ট নাম্বার। এই দুটাকে একসাথে আমরা ফিক্সড নাম্বারও বলতে পারি, কারণ এটা কোনো ইউজার ইউজ করতে পারে না। ঠিক আছে, মানে বেসিক্যালি অপারেটিং সিস্টেম ইউজ করতে পারে না, অপারেটিং সিস্টেম ইউজ করে কি ডাইনামিক পোর্ট নাম্বার। ঠিক আছে, ওকে, তো ফিক্সড পোর্ট নাম্বার কিছু ওয়েল নোন ফিক্সড পোর্ট নাম্বার হচ্ছে হলো আপনার দেখেন, সেটা হচ্ছে হলো টেলনেট আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আছে, HTTP সিকিউর। ঠিক আছে, এরা কি আলাদা আলাদা পোর্ট নাম্বার ইউজ করে। এখন একটা এক্সাম্পল দিয়ে আবার বুঝতে পারবেন। সাপোজ আপনি যখন দেখেন, আপনি যখন যখনই কিছু গুগলে সার্চ করেন তখনই কি HTTP দেখেন অথবা HTTPS দেখেন, এটা দ্বারা আসলে মানে থাকে না, তো ওরা স্পেসিফিকভাবে এই পোর্ট নাম্বারটা, ওদের পোর্ট নাম্বার একটা হচ্ছে হলো 80, আর সিকিউর যেটা সেটা হচ্ছে হলো 443। এটা ফিক্স করা, এটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তো আপনি বেসিক্যালি HTTPS রিকোয়েস্ট পাঠান, তো কার কাছে পাঠাচ্ছেন? HTTPS মানে সার্ভারের কাছে, HTTPS রিকোয়েস্টের মাধ্যমে। তো এখানে দেখেন আপনি হচ্ছে হলো কি ক্লায়েন্ট, আর আপনি সার্ভারের কাছে পাঠাচ্ছেন, তো আপনি ক্লায়েন্টের একটা নিজস্ব পোর্ট নাম্বার আছে, অর্থাৎ আপনি যেই প্রসেসটা ইউজ করতেছেন সেটার একটা পোর্ট নাম্বার আছে। সেইখান থেকে আপনার ডেস্টিনেশন কি? ডেস্টিনেশন হচ্ছে হলো HTTP রিকোয়েস্ট পাঠাবেন। তাহলে HTTP রিকোয়েস্ট পাঠানো মানে 80 নম্বর পোর্ট নাম্বারে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন। তো ডেস্টিনেশন সেট করে দেওয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এইসব ডেস্টিনেশন বিভিন্ন ওয়েল নন যে সার্ভিসগুলো আছে সেগুলো ডেস্টিনেশন পোর্ট নাম্বার ডিরেক্ট বা পোর্ট নাম্বারও চলে এগুলি ফিক্স থাকে, আর ডাইনামিক যেগুলো ওগুলি যখন খুশি চেঞ্জ হয় ওই রেঞ্জের মধ্যে। তো একটা আমরা এখন কম্পিউটার নেটওয়ার্কের পার্সপেক্টিভে আরেকটা এক্সাম্পল দেখবো, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। সাপোজ আপনার এখানে আপনি যে আপনার কম্পিউটারটা চলে এইটা, এখানে আপনি মাল্টিপল ট্যাব ওপেন করে রাখছেন বা মাল্টিপল অ্যাপ্লিকেশন ওপেন করে রাখছেন, সেখানে আপনি গুগল ক্রোম ইউটিউব দেখতেছেন, মিডিয়া প্লেয়ার চালু করে রাখছেন, এক্সপ্লোরার গুগল করতেছেন। ঠিক আছে, তো এগুলো ওপেন করার পরে অপারেটিং সিস্টেম কী করবে, এগুলিকে ডাইনামিকভাবে পোর্ট নাম্বার অ্যাসাইন করে দিচ্ছে। দেখেন বিভিন্ন পোর্ট নাম্বার অ্যাসাইন করে দিছে। এখন আপনি কি করলেন, গুগল ক্রোমের ইউটিউব থেকে একটা রিকোয়েস্ট পাঠালেন কার কাছে? নেট ইন্টারনেট ইউজ করে সার্ভারের কাছে। তো সার্ভারের ডেস্টিনেশন পোর্ট নাম্বারটা আপনি সেট করে দিলেন কি 80, আর আপনার পোর্ট নাম্বারটা কী ছিল? 64323। তো সার্ভারের কাছে যখন রিকোয়েস্টে পৌঁছে যাবে, রিকোয়েস্টে পৌঁছানোর পরে সার্ভার যখন আপনাকে ডাটা সেন্ড করবে, অর্থাৎ আপনার রিকোয়েস্ট অনুযায়ী যে আউটপুটটা দিবে সেটা অ্যাকচুয়ালি প্রথমে আপনার নেটওয়ার্কটা খুঁজে বের করবে আইপি অ্যাড্রেসের মাধ্যমে, পরে এই নেটওয়ার্ক থেকে দেখবে যে আপনার ম্যাক অ্যাড্রেস তো এইটা। এখানে 3টা ডিভাইস আছে দেখছেন, 3টা ডিভাইসের মধ্যে আপনার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা, তার মানে এই কম্পিউটারে ডাটাটা পাঠাইতে হবে। কিন্তু এই কম্পিউটারে তো মাল্টিপল প্রসেসর, তাহলে কোন কোথায় পাঠাবো? পাঠানো যেহেতু গুগল ক্রোমে, তো সে সেটা বুঝবে কীভাবে? পোর্ট নাম্বার দেখে, যে দেখবে যে কি আমার রিকোয়েস্টটা, সার্ভার দেখবে যে কি আমার রিকোয়েস্টটা কোন পোর্ট নাম্বার থেকে এসেছিল। পোর্ট নাম্বার থেকে এসেছিলো 64323। তাহলে সে কী করবে, এই ম্যাক অ্যাড্রেসের সব পোর্ট নাম্বারে ডাটাটা সেন্ড করবে না, জাস্ট স্পেসিফিক এই পোর্ট নাম্বারে আপনার কী করবে, ডাটাটা সেট করে দিবে। তো পোর্ট নাম্বার আপনার সিকিউরিটি ইনক্রিজ করে, তাই না? স্পেসিফিক যেই যাকে আপনি ডাটা পাঠাতে যাচ্ছেন তাকে কিন্তু আপনি ডাটা পাঠাতে পারছেন। তো এই ছিল আমাদের পোর্ট নাম্বার। তো আমরা এখন দেখবো যে কীভাবে আপনি আপনার ডিভাইসে পোর্ট নাম্বার দেখতে পারেন। যে এখন আপনি দেখবেন যে কি আপনি যেটা এখন চালাচ্ছেন সেটার পোর্ট নাম্বার স্পেসিফিকলি ওই যে অপারেটিং সিস্টেম সেট করে রাখছে, বা অনেক ধরনের পোর্ট নাম্বার আছে দেখতে পারবেন। তো সেটা দেখার 2টা অপশন আছে, একটা হচ্ছিল আপনি যদি ডিরেক্ট কন্ট্রোল, তারপরে
অল্টার এবং ডিলেট বাটন একসাথে প্রেস করেন তাহলে আপনার কাছে কি উৎপন্ন কি আসবে, স্টার্ট টাস্ক ম্যানেজার আসবে। তো সেটা আমি এখন দেখাচ্ছি কিভাবে এটা করে, জাস্ট দেখেন। আমি এটা একটু অফ করি। তো এখানে আমরা দেখতে পারতেছি যে প্রথম অপশনটা যে ফ্রম উইন্ডোজ টাস্ক ম্যানেজার থেকে, তা আপনি আপনার কিবোর্ডে থেকে ক্লিক করেন কন্ট্রোল অল্টার এবং ডিলেট বাটন ক্লিক করলে একসাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে কি টাস্ক ম্যানেজার লক। তো আপনি টাস্ক ম্যানেজার ওপেন করবেন। জাস্ট টাস্ক ম্যানেজার ওপেন করার পরে আপনাকে চলে যেতে হবে পারফরমেন্সে। পারফরমেন্সে যাওয়ার পর এখানে নিচে দেখেন আপনি দেখতে পারতেছেন ওপেন রিসোর্স মনিটর। তো এই রিসোর্স মনিটরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কাছে চলে আসবে যে আপনার এখন স্পেসিফিক যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলি কোনটা কি ধরনের আপনার পোর্ট নাম্বার ইউজ করতেছে সেইটা। তো এখানে দেখেন আচ্ছা দুইটা ওপেন হয়েছে, অনেকগুলো ওপেন হয়েছে, বারবার ক্লিক করছি। তো আচ্ছা, তো এখানে আপনি দেখতে পারতেছেন এই দেখেন এক একটার পিআইডি মানে এই যে সরি পোর্ট নাম্বার লেখা আছে 135, এগুলি তো ফিক্স, ডাইনামিকগুলি নিচের দিকে থাকে। এই যে ডাইনামিকগুলি দেখেন, এই যে আমি যে ভিডিও রেকর্ডার অন করতেছি বা ফায়ারফক্স দেখেন, ফায়ারফক্স ইউজ করতেছি আমি এখন। তো ফায়ারফক্সের এই যে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা প্রসেসের জন্য বিভিন্ন ধরনের পোর্ট নাম্বার ও সেট করে রাখছে, যাতে করে ডাটাগুলি যেখান থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে ওইখানে যাতে আউটপুটটা পৌঁছায়। তো এটা ছিল একটা পদ্ধতি পোর্ট নাম্বার দেখার। আর একটা অপশন হচ্ছিল আপনি যদি আপনার সার্চ বা মানে এই যে স্টার্ট বাটনে ক্লিক করলে যে সার্চ অপশনটা আসে ওইখানে আপনাকে জাস্ট লিখতে হবে আর এস এম ও এন, সরি। আচ্ছা এখান থেকে একটু দেখে নিই, আমি ভুলে গেলাম, জাস্ট ক্লিক করতে হবে আপনাকে, হ্যাঁ উইন্ডোজ খুলে যে rsmon.exe এটা লিখতে হবে। এটা লেখা লাগে না পুরোটুকু, জাস্ট rs লিখলে দেখেন চলে আসে res, এই যে দেখেন চলে আসে রিসোর্স মনিটর, বা আপনি ওই যে রিসোর্স